প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। ডিজিটাল প্রযুক্তির আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ফারজানা কবির, তোমাদের ডিজিটাল প্রযুক্তির শিক্ষক। আমরা কিন্তু ইতোমধ্যে প্রথম সেশন এবং দ্বিতীয় সেশন, তৃতীয় সেশন, চতুর্থ সেশন শেষ করে ফেলেছি প্রথম শিখন অভিজ্ঞতা থেকে। তোমাদের বইতে আজকে আমরা প্রথম শিখন অভিজ্ঞতার পঞ্চম এবং ষষ্ঠ শিখন সেশন নিয়ে আলোচনা করব। অলরেডি তোমরা স্ক্রিনে তোমাদের বইটি দেখতে পাচ্ছ এবং আজকে আমরা যেটি আলোচনা করব সেটি হচ্ছে শিখন অভিজ্ঞতা 1 থেকে সেশন 5 এবং 6। তাহলে চলো দেরি না করে আমরা শুরু করি। তবে সেশন শুরুর আগে বলে নিচ্ছি, তোমাদের সবার সঙ্গে নিশ্চয়ই তোমাদের টেক্সট বইটি আছে, টেক্সট বইটিও কিন্তু আমাদের মাঝে মাঝে দরকার হবে। তাহলে চলো আমরা শুরু করে ফেলি। আজকে আমরা সেশন 5 ও 6 এর যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দলে সবাই মিলে সমস্যার সমাধানটি উপস্থাপন করি। আমি কিন্তু গত সেশনে তোমাদেরকে বলেছিলাম তোমাদেরকে দলে কিভাবে ভাগ করে নিতে হবে নিজেদের কাজ, দলীয় কাজ। তোমরা যতজন শিক্ষার্থী আছো সবাই কিন্তু সমান সংখ্যকভাবে দলে ভাগ হবে এবং তোমাদের দলের জন্য একটি নামও কিন্তু নির্বাচন করতে হবে। তোমাদের দলে ছেলে মেয়ে উভয়ই থাকবে এবং তোমরা সবাই দলে কিন্তু অ্যাক্টিভলি পারফর্ম করবে, সবাই সমানভাবে দলের হয়ে কাজ করবে। তাহলে এই ধারণাগুলো নিয়ে কিন্তু আমরা গত ক্লাসটি করেছি। আজকের ক্লাসে আমরা দলে বসে সক্রিয়ভাবে কিভাবে কাজ করব এবং কি কাজ করতে হবে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। তাহলে চলো শুরু করি। তোমরা সবাই এখন দলে বসবে, যে যে যার দলে আছো সবাই ভাগ হয়ে যেয়ে তোমাদের বেঞ্চটিকে মাঝখানে রেখে বেঞ্চের চারপাশে তোমরা বসে যাবে তোমাদের দল অনুযায়ী, এবং ফ্যাসিলিটেটর যিনি আছেন তিনি তোমাদেরকে সাহায্য করবে এ কাজে। তাহলে দলটি নিয়ে তোমরা আগে বসবে তোমাদের দল অনুযায়ী, তারপর কি কাজ করতে হবে সেটিও কিন্তু আমি বলে দেব। তাহলে তোমরা দলে বসে পড়ো, তোমাদের দলে বসার জন্য 2 মিনিট সময় দিচ্ছি। তোমরা নিশ্চয়ই দলে বসেছ। তো দলে বসার পরে এখন আমাদের যে কাজটি করব সেটি হচ্ছে দলীয় কাজ। আমরা সবাই কিন্তু কিছু রঙিন কাগজ, আমাদের কালার পেন্সিল অথবা কলম, স্কেল, যা কিছু লাগবে সব কিছু উপকরণ নিয়ে কিন্তু দলে বসতে হবে। তোমাদের নিজেদের কাছে যদি না থেকে থাকে ফ্যাসিলিটেটর যিনি আছেন তিনি তোমাদেরকে এই উপকরণগুলো দিয়ে সাহায্য করবে। তাহলে আমরা বিগত ক্লাসগুলোতে কিন্তু অনেক ধরনের সমস্যা নিয়ে কথা বলেছি, ব্যক্তিগত সমস্যা, পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা। তো সেই সমস্যাগুলোকে কিন্তু তোমাদের নিজেদের মাঝেও আলোচনা করে একটি সমস্যা তোমাদেরকে আমরা বলেছিলাম যে একটি সমস্যা তোমরা অনুসন্ধান করবে এবং সেই সমস্যা সমাধানের জন্য কি কি তথ্যের দরকার সেগুলো তোমরা ফাইন্ড আউট করবে, এবং সেই সমস্যার সমাধানে এই যে আমার প্রশ্নগুলো তৈরি হয়েছে সমাধান আমি কোথায় পেতে পারি সেই উৎসটিও তোমাদেরকে কিন্তু খুঁজে বের করতে হবে। তো আশা করছি সেগুলো নিয়ে তোমরা কাজ করেছো, অলরেডি তোমরা সেগুলোর কাজ এর আগে জমাও করেছো, এবং আমরা একটি ক্লাসে দেখেছি যে কিভাবে যে সমস্যার জন্য আমরা উৎসগুলো খুঁজে বের করি সেগুলোকে যাচাই করতে হয়, যাচাই করে কিভাবে অনুসন্ধান করতে হয় যে যেখান থেকে আমি সমস্যার সমাধানটা নিলাম সেই উৎসটা আসলে ঠিক আছে কিনা, বা সেই উৎসটা কিন্তু আমাদেরকে মাধ্যম যেটা নিয়েছি সেই মাধ্যমটা ভ্যারিফাইড আছে কিনা, এগুলো কিভাবে করতে হয় আমরা কিন্তু বিগত ক্লাসগুলোতে অলরেডি দেখে নিয়েছি। তাহলে আমরা কিন্তু এটাও তোমাদেরকে জানিয়েছিলাম যে আমাদের সমস্যা শুধু নিজেদের মাঝে সমাধান করলেই হবে না, সমস্যাটি যদি হয় একটি সামাজিক সমস্যা সেক্ষেত্রে সমাজে অন্য মানুষগুলো কিভাবে এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারে সেই ওয়েটা বা সেই পদ্ধতিটা কিন্তু আমাদেরকে খুঁজে বের করতে হবে। মনে করো তুমি যে সমস্যাটিতে আছো সেটিতে নিশ্চয়ই তোমার আরও কিছু বন্ধু বান্ধব আছে, কিংবা তোমার কোনো আত্মীয় স্বজনও আছে, তোমার পরিবারের অন্য কেউ আছে, কিংবা তোমার সমাজে যেখানে থাকো সেখানে আশেপাশে কিছু মানুষও আছে। তুমি তোমার সমস্যাটি সমাধান করার পাশাপাশি তাদের সমস্যাটিও কিভাবে তুমি সমাধান করতে পারো সেটিও কিন্তু তোমার মাথায় রাখতে হবে। তাহলে আমরা এই অধ্যায়ের যে আমাদের মূল লক্ষ্য যেটা আমি একটু আগেই বললাম
আমরা সবাইকে আমাদের সমস্যা সমাধান কিভাবে করতে হয় সেটি জানাবো এবং সচেতন করব। সেই লক্ষ্যের প্রায় কাছাকাছি কিন্তু চলে এসেছি। আমরা সমস্যার সমাধান করে ফেলেছি উপযুক্ত তথ্যের মাধ্যমে। আমাদের লক্ষ্য হচ্ছে এই সমাধানটি নিয়ে আমাদের আশেপাশের মানুষকে সচেতন করা, এবং তার আগে আমরা নিজেদের সামনে যে সমস্যাটি আমরা নিয়ে কাজ করব সেটি কিভাবে উপস্থাপন করব, আজকে সেটি নিয়ে কাজ করব। নেক্সট সেশনে, মানে পরবর্তী সেশনে, আমরা আমাদের সমস্যাটি সবার সামনে তুলে ধরে রিপ্রেজেন্ট করে তাদেরকে সচেতন করব। তাহলে আজকে কাজটি হচ্ছে নিজেদের মধ্যে, আমরা যে সমস্যাটি সমাধান করব বা যেটি নিয়ে কাজ করব দলে, সেটি আমরা নিজেদের মধ্যে আজকে উপস্থাপন করব, এবং আমরা যখন উপস্থাপন করব নিজেদের ভুল কিন্তু নিজেরাই ধরে শুধরে দিতে পারবো। যেটা সবার সামনে যদি ভুলগুলো হয় সেটা দেখতে নিশ্চয়ই ভালো লাগবে না, তাই তোমরা নিজেদের ভুলগুলো নিজে ধরে তোমরা এখনই শুধরে ফেলবে, যেন সমস্যা যখন সবার সামনে বলছো বা উপস্থাপন করছো সেখানে কোনো বিব্রতকর পরিস্থিতিতে পড়তে না হয়। তাহলে আমরা আগামী সেশন এবং আজকের সেশন মিলিয়ে দলের জন্য যে বিষয়টি উপস্থাপন করব সেটি দলীয়ভাবে শ্রেণীকক্ষে ঠিক করে ফেলবো, এবং আমাদেরকে কিন্তু আগামী সেশনেই এটি উপস্থাপন করতে হবে, তাই হাতে কিন্তু বেশি সময় নেই। তাই আজকে আমরা দলের মধ্যে বসে যতটুকু পারি কাজ কিন্তু এগিয়ে রাখব। আমরা এখন দলে বসে যে শুধু কাজই করব সেটা কিন্তু নয়, আরও একটি বিশেষ কাজ রয়েছে যেটি হচ্ছে মূল্যায়ন করা। তার আগে একটু দেখাই আমরা যে এখন দলে বসে কাজ করব সেটি কেমন হবে। আগেই বলেছি আমরা সমস্যা খুঁজে বের করব, তার সমাধান খুঁজে বের করব, তার সমাধান কোন উৎসে আছে সেটিও খুঁজে বের করব, এবং সেগুলোকে ভেরিফাই করব, মানে তথ্যের সঠিকতাটাকেও আমরা যাচাই করব। এটা হচ্ছে আমাদের কাজ। তো এই কাজটি করার জন্য অন্যান্য স্কুল থেকে আমি কিছু নমুনা সংগ্রহ করেছি। দেখো, ওরা এই সমস্যাটি সমাধান বা এই কাজটি, দলীয় কাজটি করার জন্য এরকম একটা হলুদ রঙের চার্ট পেপার ব্যবহার করেছে। ওরা এই চার্ট পেপারে প্রথমে ওদের দলের নাম লিখেছে, যা হচ্ছে দলছুট। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ওদের দলের নাম দলছুট। এখানে ওরা ওদের দলে কতজন সদস্য রয়েছেন তাদের নামগুলো লিখেছে, তাদের রোল নাম্বার লিখেছে, আর তাদের গ্রুপ মেম্বারদের সব যে অনুসন্ধানের যে গ্রুপ মেম্বারদের যে নাম আছে বা ঠিকানা রয়েছে সেগুলো এখানে লেখা আছে। এরপরে ওরা একটি টেবিল তৈরি করেছে। টেবিলের মধ্যে ওরা প্রথমেই লিখেছে সমস্যা, তারপর লিখেছে সমস্যা সমাধানের জন্য যে তথ্যগুলো প্রয়োজন, প্রয়োজনীয় তথ্য। তারপরে ওরা লিখেছে যে কোন উৎস থেকে এই সমস্যাগুলো ওরা সমাধান করতে পারবে। এখানে একটি টেবিলে ওরা এটি সাজিয়েছে। দ্বিতীয় যে টেবিলটি ওরা তৈরি করেছে সেখানে আছে যে তথ্যগুলো ওরা সংগ্রহ করেছে, সংগৃহীত তথ্য, এবং এখানে তথ্য যাচাইয়ের পরে ওরা যা পেয়েছে সেগুলোকে এই টেবিলে ওরা লিখে নিয়েছে। এই দুটো টেবিলই কিন্তু তোমার সেশন 2 এবং 3 রয়েছে। তো তোমরা সেগুলো দেখেও কিন্তু এখানে এগুলোকে লিখে ফেলতে পারো বা এগুলো ড্র করে এঁকে তোমরা এগুলোকে উপস্থাপন করতে পারো। এবং উপস্থাপনাটাকে সুন্দর করার জন্য দেখো ওরা কিন্তু কিছু কারুকাজও করেছে যাতে ওদের কাজটি সুন্দর হয়। তো এটা হচ্ছে একটি নমুনা। আমি আরও একটি কাজ দেখাচ্ছি, যেটা এখানে দেখো ওরা একটি নীল রঙের কাগজে করেছে, এবং এক পৃষ্ঠায় জায়গা না হলে ওরা কিন্তু এখানে আরও একটি পৃষ্ঠা ব্যবহার করেছে। তো চাইলে এখানে দুটো পৃষ্ঠা নিয়েও আমরা কিন্তু কাজ করতে পারবো। এখানে আমরা যে দলটি দেখছি সেই দলের নাম হচ্ছে রংধনু। রংধনু দলের জন্য কে কে রয়েছে তাদের নামগুলো কিন্তু পাশে লেখা আছে, তাদের সমস্যা লিখেছে, সমস্যার জন্য প্রয়োজনীয় তথ্য লিখেছে এবং উৎসটাকে লিখেছে। এবং পরের পৃষ্ঠায় যে টেবিলটি রয়েছে সেখানে কিন্তু ওরা যে তথ্যগুলো পেয়েছে সেগুলো লিখেছে, এবং এখানে তথ্যগুলো যাচাইয়ের পরে যা পেয়েছে তা লিখেছে। এই টেবিলগুলো কিভাবে ফিল আপ করতে হবে বা কি কি ইনফরমেশন লিখতে হবে এগুলো কিন্তু আমরা সেশন 4 দেখে নিয়েছি। তোমরা কিন্তু সেশন 4 দেখে এই টেবিলগুলো অলরেডি বইতে ফিল আপ করেছো। তো সেই টেবিলগুলোকে একসঙ্গে করে আমরা আজকে দলীয় কাজটি করে নেব। তাহলে তোমাদেরকে ফ্যাসিলিটেটর যে রঙিন কাগজ দিয়েছে সেই রঙিন কাগজে তোমরা কালার পেন্সিল, তোমাদের স্কেল, ইরেজার, রুলার, যা কিছু আছে সব কিছু নিয়ে সুন্দর করে এখন দলের মাঝে এই কাজটি গুছিয়ে করে ফেলবে। আজকে আমরা যেটা করছি সেটা কিন্তু মোটামুটি একটা দেয়ালিকা,
অথবা একটা পোস্টার, এভাবে আমরা কাজটি করছি। এছাড়াও আমরা আরো বিভিন্নভাবে আমাদের দলীয় কাজগুলো উপস্থাপন করতে পারবো, সেগুলো নিয়েও আমি কিছুক্ষণ পরে তোমাদের সঙ্গে আলোচনা করব। আজকে আমাদের দলে এই কাজগুলো যখন করব, কাজ শেষ হয়ে যাবার পর প্রত্যেকটি দলকে কিন্তু আবার উপস্থাপন করতে হবে। উপস্থাপন করার সময় কিভাবে তোমরা উপস্থাপন করবে সেটিও কিন্তু আজকে দেখাবো। তার আগে দেখাচ্ছি তোমাদের আরও একটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, যেটি হচ্ছে অন্য দলকে মূল্যায়ন করা। শুধু নিজে কাজ করলে হবে না, আজকে কিন্তু তোমরা বিচারকের ভূমিকাতেও পালন করবে। বিচারকের ভূমিকাটি কিভাবে পালন করবে, মনে করো তুমি তুমি যে দলে আছো সে দলের নাম সবুজ। তাহলে আরও যে চারটি দল রয়েছে তোমার পাঁচটি দলের মধ্যে, সেই চারটি দলকে তোমাকে মূল্যায়ন করতে হবে। কিভাবে মূল্যায়ন করবে সেটা আমি নিয়ে যে তোমাদের একটু বলে দিচ্ছি। এই যে দেখো স্ক্রিনে কিন্তু তোমরা একটি ছক দেখতে পাচ্ছ, এই এটি হচ্ছে আমাদের মূল্যায়ন ছক। এই ছকটি তোমাদেরকে ফ্যাসিলিটেটর দিয়ে দিবেন। তোমরা যদি গ্রুপে চারজন সদস্য থাকো, চারজনের জন্য তোমরা চারটি মূল্যায়ন ছক পাবে। তাহলে এখন তোমরা এই মূল্যায়ন ছকে অন্য দলকে কিভাবে ভ্যারিফাই করবে বা কিভাবে তাদেরকে তোমরা মার্কিং করবে সেটা যদি আমি একটু দেখিয়ে দেই। আমাদের এখানে প্রথমেই আমরা যেটি ব্যবহার করব সেটি হচ্ছে তারিখ। আজকের তারিখটি আমরা এখানে লিখব, তারপর আমরা এখানে লিখব দলের নাম, যে দলকে আমরা মূল্যায়ন করছি সেই দলের নামটি আমরা এখানে লিখব। তিন নম্বরে যেটি আছে উপস্থাপনের বিষয়, বিষয়টিতে আমরা লিখব আজকে আমরা কোন বিষয়ে তারা উপস্থাপন করছে, সেই বিষয়টি যেটি সেটি তোমরা এখানে লিখবে। তাহলে উপস্থাপনের বিষয়টি এখানে লিখবে, যেটি তারা উপস্থাপনা করছে সেই বিষয়টি যা হবে এখানে তাই আসবে। এরপরে আমরা চলে আসব, এখানে পাঁচটি পয়েন্ট আছে, এই পাঁচটি পয়েন্টের উপর ভিত্তি করে তোমাদেরকে ওদেরকে মূল্যায়ন করতে হবে। এখন মূল্যায়নের ক্ষেত্রে কি আমরা মার্কস দিব, নম্বর বসাবো, নাকি তাদেরকে ভালো মন্দ এগুলো কমেন্ট করব? নো, আমরা এগুলো কিছুই করব না। আমাদেরকে ছোট্ট একটি কাজ করতে হবে এবং খুব সহজ একটি কাজ করতে হবে, যেটি হচ্ছে আমরা ওদেরকে স্টার দিয়ে মূল্যায়ন করব। তোমরা নিশ্চয় স্টার বোঝো, ভালো কাজের জন্য কিন্তু আমরা মাঝে মাঝে আমাদের শিক্ষার্থীদেরকে স্টার দিয়ে থাকি। তো যার যত বেশি স্টার সে কিন্তু তত বেশি ভালো করবে, তাই না? তো সেখানেও তাই, যার কাজটি যত ভালো হবে তাকে আমরা তিনটি স্টার দিয়ে মূল্যায়ন করব। মানে সে যে কাজটি করছে তার সঙ্গে সে একদম ঠিক আছে, সম্পূর্ণ একমত, সেক্ষেত্রে আমরা তিনটি স্টার দিয়ে তাদেরকে মূল্যায়ন করব। তার কাজটি যদি কিছুটা একমত হই যে হ্যাঁ কিছুটা ঠিক আছে, সেক্ষেত্রে আমরা তাকে দুটো স্টার দিয়ে মূল্যায়ন করব। আর যদি এমন হয় তার কাজটি কোনো রকম উপস্থাপন করেছে তেমন একটি ভালো হয়নি, তাহলে আমরা তাকে একটি স্টার দিয়ে মূল্যায়ন করব। নিশ্চয়ই মূল্যায়নের পদ্ধতিটি তোমরা বুঝে গেছো। এখন আমি যে পাঁচটি পয়েন্ট আছে সেগুলো নিয়ে একটু বলি। প্রথম পয়েন্টটি রয়েছে, উপস্থাপনকারী দল যে প্রশ্ন বা বিষয় বা সমস্যা নিয়ে কাজ করছে তার উত্তর তারা অনুসন্ধান করে যথাযথভাবে খুঁজে বের করতে পেরেছে কিনা। যে সমস্যাটি নিয়ে তারা অ্যারাইজ করেছে বা যে সমস্যাটি নিয়ে তারা কথা বলছে তার জন্য যে প্রয়োজনীয় তথ্য দরকার সেই তথ্যগুলো কি আসলেই তারা খুঁজে বের করতে পেরেছে কিনা তার উপরে ভিত্তি করে আমরা তাদেরকে স্টার দেব। যদি দেখি যে হ্যাঁ তাদের সমস্যার সবগুলো তথ্যই সেখানে রয়েছে এবং তথ্যগুলো খুবই উপযুক্ত হয়েছে এবং তথ্যগুলো খুবই সুন্দরভাবে তারা নির্বাচন করেছে, সেক্ষেত্রে আমরা তাদেরকে তিনটি স্টার দেব। সেকেন্ডে যেটি আছে, উপস্থাপনকারী দল তাদের চিহ্নিত সমস্যার যে সমাধান দিয়েছে তার যথেষ্ট তথ্যবহুল। কিছু কিছু তথ্য দিয়েছে, কিছু কিছু জায়গায় তথ্য দেয়নি, বা কিছু কিছু জায়গায় তথ্য মনে হচ্ছে অসম্পূর্ণ রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমরা তাদেরকে তিনটি স্টার দিতে পারবো না। তো যদি আমার মনে হয় সব ঠিক আছে তাহলেই তিনটি দিব, আর নয়তো আমি কিন্তু তাদেরকে দুটি অথবা একটি দিয়ে নির্বাচন করব। ওকে, তারপর তিন নম্বরে যেটি রয়েছে, তারা যে তথ্যটি এনেছে তার যথার্থতা সঠিকতা কি যাচাই করেছে, অর্থাৎ যে তথ্যটি তারা দিচ্ছে তা তারা যাচাই করে দিয়েছে নাকি না যাচাই করে কোনোভাবেই তারা দিয়ে দিয়েছে। এটা তোমরা জানতে পারবে তাদের, তারা কিভাবে তথ্যটি নিল সেটা যদি তাদেরকে তুমি প্রশ্ন করো তাহলেই জানতে পারবে। যেমন কেউ কেউ উৎস হিসেবে এখানে ব্যবহার করবে ইন্টারনেট,
কেউ কেউ উৎস হিসেবে এখানে ব্যবহার করবে তার বন্ধু বান্ধবের কাছ থেকে শোনা কোনো কিছু, আবার কেউ কেউ ব্যবহার করবে সংবাদপত্র, কেউ কেউ ব্যবহার করবে ম্যাগাজিন। তো যে যেই উৎস থেকেই তথ্যটি দিচ্ছে না কেন, সেইটি কি আসলেই সেখানে রয়েছে? তো আমাদেরকে সেটি কি করতে হবে, যাচাই করেছে কিনা তা আমাদেরকে বুঝতে হবে। তার উপর ডিপেন্ড করে আমরা এখানে তাদেরকে মূল্যায়ন করব। মনে করলাম সে ইন্টারনেট থেকে নিয়েছে এবং ওই জায়গা যেই লিঙ্কটা দিয়েছে সেটা সেখানে আসলেই তথ্যটি রয়েছে, সেক্ষেত্রে আমরা তাকে 3 স্টার দিলাম। 4 নম্বরে যেটি রয়েছে, কোন মাধ্যম থেকে সে তথ্য নিয়েছে তা উল্লেখ করেছে কিনা, মানে সে ইন্টারনেট থেকে নিলে ইন্টারনেটের কথা লিখেছে কিনা, ম্যাগাজিন থেকে নিলে সেই ম্যাগাজিনের নাম লিখেছি না, কিংবা যদি কোনো সংবাদপত্র থেকে নিয়ে থাকে সেই সংবাদপত্রের নাম লিখেছে কিনা, এগুলো আমাদেরকে উল্লেখ করা থাকতে হবে। 5 নম্বরে যেটি আছে, কারো কথা বা বক্তব্য উল্লেখ করলে সেখানে একটি উদ্ধৃত চিহ্ন সে ব্যবহার করেছে কিনা। মনে করো আমরা যখন তথ্যের ব্যবহার করি, কোনো একটি কারো কোনো বাণী আমরা এখানে ব্যবহার করছি, সেটি হয়তো আমার নয়, অন্য একজন ব্যক্তির হতে পারে, আমরা রবীন্দ্রনাথের কোনো কবিতা থেকে তার কোনো একটি লাইন নিয়ে আসলাম, তো সেক্ষেত্রে আমাকে এরকম উদ্ধৃতি চিহ্ন দিয়ে বলতে হবে এ কথাটি কার ছিল, তার নামটা আমাকে এখানে উল্লেখ করতে হবে। যদি আমরা নামটার ব্যবহার না করি সেটা কিন্তু সঠিক হবে না। তাহলে সে যদি কোনো বক্তব্য বা কথা অন্য কারো থেকে নিয়ে ব্যবহার করে, তার নামটি কিন্তু উদ্ধৃতি চিহ্ন দিয়ে ব্যবহার করতে হবে, তো সেক্ষেত্রেও আমরা তাকে মূল্যায়ন করব। তাহলে এই যে মূল্যায়ন ছক, 5টি জায়গা জুড়ে তোমরা অন্য দলগুলোকে মূল্যায়ন করে নিবে, এই কাজটি কিন্তু তোমাদের ফ্যাসিলিটেটরও করবেন। তাহলে দুদিক থেকে তোমাদের মূল্যায়ন হচ্ছে, একটি হচ্ছে তোমার গ্রুপ মেম্বারের অপোজিটে যারা রয়েছে তাদের কাছ থেকে, এবং তোমার ফ্যাসিলিটেটর বা শিক্ষক যিনি আছেন তার কাছ থেকে। আশা করছি মূল্যায়নটি তোমরা বুঝতে পেরেছ। এখন আমি যেটি বলছিলাম, আমাদেরকে দলীয় কাজ করে এভাবে প্রেজেন্ট করতে হবে। মনে করো এরকম তোমাদের কাজটি যখন করা শেষ হয়ে যাবে তখন তোমরা কি করবে, এটাকে এনে তোমরা বোর্ডে পেস্ট করবে। পেস্ট করার পরে তোমার দলে যতজন মেম্বার আছে তারা দুপাশে দাঁড়িয়ে কে কি কাজ করেছে সেগুলো কিন্তু রিপ্রেজেন্ট করবে, এবং দলে কে কি কাজ করেছে সেটি কিন্তু ভাগ করে দেয়া থাকবে। মনে করো কেউ এসে বলল তার পরিচিতি, তার গ্রুপে কতজন মেম্বার আছে, তাদের দলের নাম কি, মেম্বারদের নাম কি, এই কাজটি যে করবে তাকে ভাগ করে দিতে হবে। দ্বিতীয় ধাপে যে আসলো, সে এসে বলল তোমরা কি সমস্যা নিয়ে কাজ করছো, সমস্যার জন্য কি কি তথ্য প্রয়োজন, তো এটুকু পার্ট তাকে ভাগ করে দিতে হবে। আবার তৃতীয় জন এসে হয়তো বলছে কোন উৎস থেকে সে সমস্যার সমাধানটা সে নিয়েছে, সেই উৎসটা কেমন ছিল সেটা নিয়ে সে বলছে। এভাবে যতজন মেম্বার আছে কে কি কাজ করবে সেগুলো কিন্তু তোমাদেরকে আগে থেকেই ভাগ করে নিতে হবে। তো সবার যখন সব কিছু রেডি হয়ে যাবে তখন তোমরা সামনে এসে এটিকে উপস্থাপন করবে, তোমাদের কাজটি দলের সবাইকে নিয়ে সুন্দরভাবে উপস্থাপন করবে। তাহলে আজকে আমরা যে ক্লাসটি করছি সেই ক্লাসে আমাদের কাজগুলো সম্পর্কে কি তোমাদের আইডিয়াটা ক্লিয়ার হয়েছে? আশা করছি হয়েছে। এখন নেক্সট সেশনে আমরা কি করব সেটা নিয়ে একটু বলি। আজকে তো আমরা নিজেদের কাজগুলো করলাম, নিজেরা নিজেদেরকে মূল্যায়ন করলাম, নিজেদের মাঝে উপস্থাপন করলাম। নেক্সট সেশনে আমি বলেছিলাম আমাদেরকে বাকি মানুষদেরকে সচেতন করতে হবে। সচেতন করার মানে বোঝাচ্ছি তাদের সামনেও কিন্তু আমরা যে সমস্যাগুলো নিয়ে কথা বলছি তাদের সঙ্গেও উপস্থাপন করে, তাদের সঙ্গেও এগুলো নিয়ে কথা বলে তাদেরকে সচেতন করতে হবে, যেন তাদের যদি এই সমস্যাগুলো হয় তারাও একইভাবে সমাধান পেতে পারে। তাহলে আজকের সেশনে আমরা প্রতিটি দল দলকে মূল্যায়ন করব, অন্য দলকে মূল্যায়ন করব। আমাদের শিক্ষকের কাছে একটি মূল্যায়ন ছক আছে, সেটি শিক্ষকের কাছ থেকে নিয়ে নেব। প্রতিটি দলের জন্য একটি ছক আছে, সেটি আমরা পূরণ করব, এবং আমাদের শ্রেণীকক্ষে এটি মূল্যায়ন শেষ হওয়ার হয়ে যাওয়ার পরে বা যখন প্রেজেন্টেশন করব তখন যদি এমন হয় যে কোনো একজন শিক্ষার্থী ঠিকভাবে বলতে পারছে না, কিংবা বলার সময় হয়তো তার কিছু উচ্চারণে ভুল হয়েছে, সেক্ষেত্রে কিন্তু তাকে নিয়ে হাসি ঠাট্টা করা যাবে না, যথাসম্ভব চেষ্টা করতে হবে তাকে সাহায্য করতে, তার ভুলগুলো শুধরে দিয়ে তাকে সাহায্য করতে, যেন সে আরো ভালোভাবে উপস্থাপন করতে পারে। এবং দলে এমন কেউ কেউ থাকতে পারে যে হয়তো
প্রেজেন্টই করতে চাইবে না, সে বলবে আমি এগুলো ভালো পারি না, কিংবা তার হয়তো কিছু অন্যরকম সমস্যা থাকতে পারে, উপস্থাপনের ক্ষমতা একটু কম থাকতে পারে। তো সেই ক্ষেত্রে এরকম হলেও কিন্তু হবে না, দলে যতজন সদস্য আছে, পারুক কি না পারুক, সবাইকেই কিন্তু এখানে সক্রিয়ভাবে দলে থেকে কাজ করতে হবে। তাহলে আমাদের আজকের কাজটি মোটামুটি হয়েছে। নেক্সট সেশনে আমরা কি করব, নেক্সট সেশনে ওই যে বললাম সবার সামনে আমাদেরকে প্রেজেন্ট করতে হবে। সবাই বলতে বোঝাচ্ছি তোমরা এটা তোমাদের অন্য ক্লাসের কোনো শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করতে পারো, যেমন তোমরা যদি ষষ্ঠ শ্রেণীতে পড়ো, সপ্তম শ্রেণীতে যারা আছে তাদেরকে ইনভাইট করে তোমাদের ক্লাসে নিয়ে এসে তাদের সামনে তোমরা এটা উপস্থাপন করতে পারো, কিংবা আজকে তোমাদের অ্যাসেম্বলি হচ্ছে সকালে, তোমাদের যে প্রতিদিন অ্যাসেম্বলি হয় সেখানে তোমরা অ্যাসেম্বলি শেষে এগুলো উপস্থাপন করে সবাইকে দেখাতে পারো, কিংবা তোমার বাড়িতে তুমি একটু আয়োজন করে তোমার বন্ধুদের নিয়ে সবার সামনে, পরিবারের সদস্যদের সামনে তুমি এটা উপস্থাপন করতে পারো। এভাবে তোমাদেরকে কোনো না কোনোভাবে এটি সবার সামনে কিন্তু উপস্থাপন করতে হবে। উপস্থাপন করতে গিয়ে তুমি কিন্তু এই কন্টেন্ট বানাতে হবে, কন্টেন্টটি হতে পারে পোস্টার, হতে পারে ছড়া গান, হতে পারে কার্টুন কিংবা কমিক্স, অথবা হতে পারে কেউ গল্প লিখতে পারো, যে সমস্যাটি নিয়েছো সেটি নিয়ে গল্প লিখে সেটা বানাতে পারো, আবার কেউ কি অভিনয় করে দেখাতে পারো, একটি নাটক তৈরি করে ফেলতে পারো। তো এখন এভাবে কন্টেন্ট তৈরি করে যেন সেটি অন্যজন যাকে তুমি প্রেজেন্ট করছো সে যেন বিষয়টিতে মজা পায়, বা সে যেন বিষয়টি দেখে খুব আনন্দ পায়, এরকম একটা কন্টেন্ট তোমাকে ক্রিয়েট করতে হবে। তাহলে আমরা আজকেই রেডি করে ফেলবো আগামী ক্লাসে আমরা কোন বিষয়টি নিয়ে আমাদের সচেতনতামূলক কন্টেন্টটি বানাবো, এবং সবাই দলে যারা যারা আছে তারা ঠিক করে নিব যে কে কোন বিষয়টি নিয়ে কথা বলবো, আমাদের সমস্যা সমাধানে যে কন্টেন্টটি আমরা বানাচ্ছি কোন বিষয়টা কে কাজ করব সেটা নিয়ে আমরা কাজ করব। এবং আগামী সেশনের আগেই আমাদের কিন্তু উপকরণ অনেকটা তৈরি করে ফেলতে হবে, কারণ আমাদের হাতে সময় কম, নেক্সট সেশনেই আমরা কিন্তু এই বড় একটা কাজে যাচ্ছি, তাই আমাদেরকে ওইভাবে করে নিজেদেরকে প্রিপেয়ার করে ফেলতে হবে। এখন আমরা ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, একটু দেখে নিই যে যে বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা যে সমস্যাটি চিহ্নিত করেছি, সমস্যাটির যে সমাধান আমরা খুঁজে পেয়েছি, এই সমস্যাটি সচেতনতা তৈরি করতে যে বিষয়টিকে আমরা প্রাধান্য দিব, তারপর যে ধরনের সচেতনতামূলক কন্টেন্ট আমরা বানাতে চাই, এবং দলের মধ্যে কাজ ভাগ করে দেয়া, কে আগে বলবে, কে তারপরে বলবে, কি বিষয় নিয়ে কথা বলবে, এগুলো তার নাম এবং দায়িত্ব অনুযায়ী ভাগ করে দেয়া, এই কাজগুলো যদি আমরা সুষ্ঠুভাবে করতে পারি তাহলে কিন্তু আমাদের প্রেজেন্টেশনটি খুব ভালো হবে। আমি এখন একটু বলে দেই যে ওরা কেমন বিষয় নিয়ে কাজ করেছে, কিভাবে করেছে। যেমন এখানে ওরা যেটি কাজ করেছে সেটি হচ্ছে একটি সাইক্লোন আসছে বাংলাদেশের দিকে, এটি হচ্ছে ওদের সমস্যা। তো সাইক্লোন আমরা জানি এটি একটি প্রাকৃতিক দুর্যোগ, তো সেক্ষেত্রে আমার যে ইনফরমেশনগুলো দরকার, কিভাবে আমি সাইক্লোনে সাহায্য বা সহযোগিতা নিতে পারি, কিভাবে আমি আশ্রয় নিতে পারি, আমার আশেপাশে কোনো আশ্রয় কেন্দ্র আছে কি না, তারপর লিখেছে খাবার কিভাবে আমি সংগ্রহ করব বা খাবারকে কিভাবে সংরক্ষণ করব, তারপরে লিখেছে কিভাবে আমি অন্যকে সাইক্লোনের খবরগুলো জানাবো। তো এগুলো হচ্ছে ওরা যে তথ্যগুলো দরকার সেখানে সেই ঘরে এগুলো লিখেছে। তারপর যে উৎস থেকে ওরা এই সমস্যার সমাধানগুলো নিয়েছে সেটি হচ্ছে ওয়েবসাইট, ইন্টারনেট, গুগল ম্যাপ, টেলিভিশন, এগুলো ছিল ওদের সমস্যা সমাধানের উৎস। তো পরের পৃষ্ঠাতে ওরা যেটা করেছে এবার উৎসগুলো ভ্যারিফাই করেছে, যা সঠিক তথ্য যাচাই করেছে। এখানে ওরা কিছু ওয়েবসাইটের নাম ইউজ করেছে যে ওয়েবসাইটগুলো ওদেরকে এই সাইক্লোন নিয়ে তথ্যগুলো দিবে যা ওদের দরকার ছিল। তাহলে আমি কিন্তু এটাও দেখিয়ে দিলাম যে কিভাবে তোমরা তথ্যগুলোকে একটা উদাহরণ দিয়ে বললাম কিভাবে করে সাজাবে। তাহলে শিক্ষার্থী, আজকের ক্লাসটি আই হোপ তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা নিজেদের মধ্যে কন্টেন্টটি তৈরি করে নিবে। আজকের শেষে আমাদের রয়েছে একটি নীতিবিধান, যেটি হচ্ছে সততা। সততা হলো একজনের কথা ও কাজের মধ্যে সত্যনিষ্ঠা অনুশীলন করা। আমরা সবসময় কিছুটা কিছু কাজ করে থাকি, আবার সে কাজ নিয়ে আমরা যখন কাউকে বলতে যাচ্ছি, ঠিক যতটুকু কাজ আমরা করেছি আমরা কিন্তু ততটুকুই বলতে পারবো, এর চেয়ে বাড়িয়ে কিন্তু বলতে পারবো না।
তো আমাদেরকে যেটি মেইন বিষয় এখানে সেটি হচ্ছে সবসময় সত্য কথা বলতে হবে এবং আমাদের কাজের মধ্যে সত্যতা থাকতে হবে। আমরা কিন্তু কখনোই বাড়িয়ে বলবো না, কিংবা আমরা কখনোই সততা ছাড়া, সৎভাবে ছাড়া, অন্য কোনোভাবে কিন্তু কোনো কিছু অবলম্বন করব না। তো আই হোপ তোমরা বুঝতে পেরেছো আজকের ক্লাসটি, তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আগামী সেশনে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।